সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজকে আমরা এসেছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলা লোকগান এবং দামাইল গানের জনক রাধারমণ দত্তের উপজেলা, অর্থাৎ এই উপজেলায় তিনি 1800 শতকে জন্মগ্রহণ করেছিলেন। তবে রাধারমণ দত্ত এখন না থাকলেও তার গানগুলো রয়ে গেছে লোকমুখে। এছাড়াও আরও অনেকগুলো কারণের জন্য সুনামগঞ্জ জেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা বিখ্যাত একটি উপজেলা। এই উপজেলা অনেক ঐতিহ্য সমৃদ্ধ উপজেলা। বর্তমানে এই উপজেলা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বিভিন্ন দেশে অবস্থান করেন, হয়তোবা তাদের মধ্যে অনেকেই এখন এই ভিডিওটি দেখতেছেন। আর এই প্রবাসীদের জন্য এই এলাকার অর্থনীতি অনেক স্ট্রং। তবে জগন্নাথপুর উপজেলা হাওর এলাকা হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ধান, পাট এবং মাছ চাষ হয়, তাই বলা যায় প্রবাসী এবং কৃষি আয়ের উপর এই উপজেলা নির্ভরশীল। সামনে যেহেতু ঈদ, তাই এখানে গরুর হাট বসেছে। দূর দূরান্ত থেকে খামারিরা তাদের গরুগুলো নিয়ে আসছে। যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, তাই একটু বেশি দামের আশায় বেচার জন্য নিয়ে এসেছে। তো চলুন আপনাদের এই জগন্নাথপুর উপজেলা শহর ঘুরিয়ে দেখাই, আপনারা সেই দৃশ্যগুলো উপভোগ করুন এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, জগন্নাথপুর উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলা এবং তার উপর দিকে আছে সাতক উপজেলা। সেই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন এই উপজেলায় এত বেশি সংখ্যক প্রবাসী বসবাস করে। কারণ আশপাশের এই সবগুলো উপজেলায় সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করে সিলেটের মধ্যে। আমি আপনাদের আগেই বলেছিলাম এই উপজেলায় অনেক বিখ্যাত মানুষেরা জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম রাধারমণ দত্ত, সৈয়দ শাহনূর, ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী, রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদ, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, রাজা বিজয় মানিক্য, সৈয়দা সাহার বানু বাসা সৈনিক এবং বিপ্লবী সুহাসিনী দাস সহ আরও অনেক বিখ্যাত মানুষেরা এই উপজেলায় জন্মগ্রহণ করেছেন। তাদের সবার নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাটে নৌকা বাঁধা, সচরাচর এসব দৃশ্যগুলো শহরে দেখা যায় না, এগুলো বিশেষ করে বাটি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এসব বাটি কিংবা প্রত্যন্ত অঞ্চলে বিখ্যাত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলো আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পাবেন। তো চলুন আমরা সামনে যাই, সামনে গেলেই আপনারা হাওর দেখতে পাবেন।
এবার আসি জগন্নাথপুরের বিষয়ে। আমার এই পর্যন্ত জগন্নাথপুর শহরকে দেখে মনে হচ্ছে, যেহেতু ঈদ এবং গরুর হাট বসেছে, তার উপরে বর্ষাকাল, এই জন্য জগন্নাথপুর শহর একটু নোংরা হয়ে গেছে। তবে গ্রীষ্মকাল কিংবা শীতকালে হয়তোবা আরও সুন্দর লাগবে এবং আরও পরিষ্কার দেখা যাবে, সেটা হয়তোবা জগন্নাথপুরের লোকেরা আরও ভালো বলতে পারবেন। এখন আমরা জগন্নাথপুর শহর থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আসি জগন্নাথপুর উপজেলার নামের বিষয়ে। 1100 শতকের শেষ দিকে এই অঞ্চলটি লাউর রাজ্যের অধীনে ছিল এবং তার প্রধান ছিলেন রাজা বিজয়মাণিক্য। তৎকালীন তিনি জগন্নাথ মিশ্রকে দিয়ে এখানে বাসুদেবের মন্দির প্রতিষ্ঠা করান। পরবর্তীকালে ওই স্থানকে জগন্নাথ মিশ্রের নাম অনুসারে জগন্নাথপুর হিসাবে লোকে চিনতে শুরু করে, আর সেই থেকে এই অঞ্চলকে রাজা বিজয়মাণিক্য জগন্নাথপুর রাজ্য হিসাবে ঘোষণা করেন। এইভাবেই জগন্নাথপুরের নামের উৎপত্তি হয়েছিল। দেখতে দেখতে আমরা আজকের ব্লগের শেষ প্রান্তে চলে এলাম। যারা আমার আজকের এই ব্লগটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে দেখা হবে সিলেট বিভাগের অন্য কোনো নতুন জেলা কিংবা উপজেলায়। সেই পর্যন্ত সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পর্যন্তই, বাই বাই। জন্মের মতন বেকায় রাঙা পায় না গরিব সুন্দর গৌরাঙ্গ রা।